আমি সোহাসে পিএইচডি করলাম অ্যান্থ্রোপোলজিতে ফ্রম 2007 থেকে 2012 পর্যন্ত। আমার পিএইচডি নাগাল্যান্ডের উপরে ছিল, পার্টিকুলারলি ওদের অ্যাগ্রিকালচার খেতে কীরকম করে ওইটার উপরে। আর আমার সোহাসে বহুতই ভালো লেগেছে, একটা ইনস্টিটিউশন যেটা কি বহুতই ভালো মতন মানুষদেরকে ইন্টিগ্রেট করতে পারে সব সোসাইটির সঙ্গে, একটা এমন ইউনিক কাইন্ড অফ ইউনিভার্সিটি যেটা কি সাউথ এশিয়াকে রিপ্রেজেন্ট করে। আর এই ইউনিভার্সিটিতে আমি ভালো একটা গাইড পেয়েছিলাম, প্লাস আমার যে পিএইচডি থিসিসটাতে ভালো মতন কাজ হয়েছে। তারপরে আমি পিএইচডি করার পরে বোর্ডটা পাবলিকেশনও করেছি। আর সোহাসের যে এনভায়রনমেন্টটা, এটা একটা মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট, এখানে সব রকমের সোসাইটির মানুষরা আসে কাজ করে, সাউথ এশিয়াকে ভালো মতন রিপ্রেজেন্ট করে সোহাস। আর আমার মনে হয় সোহাসের মতন ইনস্টিটিউশন থাকা বহুত ইম্পর্টেন্ট আজকের যুগে, কার জন্য সোহাস যে সাউথের সাউথ এশিয়ার যে রিসার্চ আছে ওইটাকে প্রমোট করে। আমি জন্য সোহাসকে ধন্যবাদ দিতে চাই, আর আই এম প্রাউড টু বি অ্যালুমিনাই অফ সোহাস। থ্যাংক ইউ।